বাড়িতে এসে বিভিন্ন পারপাজে ব্যস্ত হয়ে গেছিলাম, তো আজকে ব্লগটা একটু দেখাই আপনাদেরকে। আমাদের সিঁড়ি রুমের যে ছাদটা, সেই ছাদটা আমরা এরকম ডিজাইন করছি, আর একটু ডিজাইন বাকি আছে, এরকম বাঁশের মতো প্রতিটা জায়গা দিয়ে এরকম এরকম হবে। এগুলো ফাইনাল হলে আরও বেশি ভালো লাগবে। এখানে মাচান দিয়ে করছে, মাচান বিশাল বড়ো মাচান, মাচান করা আপনারা দেখছেন, কিছুটা চায়না চায়না ফিল আসবে, উপরে আসলে চায়না চায়না একটা ফিল আসবে। ভালো লাগছে দেখতে? হ্যাঁ, ডিজাইন কমপ্লিট হয়নি এখনো, যার যায় যার যদি চোখ, আমি আসছি ছাদ দেখতে, ও আসছে ধুমি দেখতে। কাজ করতেছে আমাদের স্বামী মিস্ত্রি, ছেলেটার কাজ ভালো, ডিজাইনের কাজ নিয়ে ব্যস্ত থাকে বেশি, তার পড়াশোনাও ডিজাইন নিয়ে। কি স্বামী ভাই, ঠিক আছে কথা? আর এদিকে আছে আমাদের ঘটক, সজীব ঘটক, একটাও বিয়া করাতে পারেনি এই ঘটক, ব্যর্থ ঘটক, নিজেই তো করেনি। তো এখন পূর্ণ ডিজাইন কমপ্লিট হয়নি, ফুল কমপ্লিট হলে কেমন লাগবে শামিম ভাই? দারুণ লাগবে না? ছেলে পাতলা কিন্তু বুদ্ধি মোটা, ছেলে পাতলা দেখলে ভুল করবেন না, তার বুদ্ধি কিন্তু মোটা আছে, ঠিক কিনা ভাই? এদিকে বস্তা পাড়ি দাও, মশলা টসলা নষ্ট করো না ভাই, মশলা হলো খালি টেকা টেকা, মশলা খালি টেকা। এটা হলো ভিতরের অংশ, এই যে কয়েক জায়গায় আপনার একটু ঢালাই কত প্রবলেম হয়েছে, উপরে পানি দিতে হবে, যখনে বসে আছে। তো দেখা যাক কমপ্লিটলি কেমন হয়, ইনশাল্লাহ ভালো কিছু হবে। রাজশাহীতে বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন বাজে হলো 1:35 দুপুর, আমি আসছি, আমার গাড়ির পিছনে ব্রেক শো, ব্রেক প্যাড চেঞ্জ করতে হবে, কারণ এটা একদম লোহাটা বের হয়ে গেছে, উপরে রাবারটা ক্ষয়ে গেছে। তো সিরিয়ালে ওয়েট করতেছি কখন সেলিম ভাইয়ের সিরিয়াল, আমি এখানে কাজ করাই, এই যে আমাদের সেলিম ভাই এখানে, তো দোকানটা ছিল প্রথমে ওই পার, এখন আসছে আবার এই পার। এই যে অবস্থা, ব্রেক শো একদম বাজে অবস্থা না ভাই, কটকট শব্দ হচ্ছে, এদিকে চকচকে হয়ে গেছে এটা আবার। সাদে আজকে যে এই সমস্ত কাজ চলতেছে, আজকে পানির ট্যাঙ্কি সেট হবে, তারপরে বিভিন্ন জায়গাতে পাইপ সেট করা হচ্ছে, এই যে পানির পাইপগুলো আজকে সেট করে দেওয়া হচ্ছে, এদিক দিয়ে এদিক দিয়ে সব, যেখানে যেখানে দেওয়ার দরকার সে সেসব জায়গায় দেবে। জলসাদ এখনো হয়নি, জলসাদ করার পরে কি এটা করলে ভালো হতো ভাই? না, বাড়ানি লাগলে বাড়াবেন কি করে? সাদের কাজে যে এই অবস্থা, সাদের কাজের আরও ফাইনাল কাট বাকি আছে, ফাইনাল একটা ফিনিশিং দিবে, বাঁশের মতো করে হবে। এভাবেও ভালো লাগছে, ওভাবেও ভালো লাগবে, আরও ভালো লাগবে ইনশাল্লাহ। আসলে ভালো লাগানোর কোনো শেষ নাই, আপনি যত ভালো লাগাবেন ততই ভালো লাগবে, যত টাকা ঢালবেন ততই ভালো লাগবে, এই আর কি, দুনিয়ার নিয়মটা এরকম। এই হলো অবস্থা। আচ্ছা ভাই কাজ করেন, হ্যাঁ খুব রোদ উপরে। হ্যাঁ হেবি সুন্দর রংধনু জমছে আকাশে, হয়তো ওই আকাশে বৃষ্টি হয়েছে ওইদিকে কোনো একটা জায়গাতে, যার ফলে এই অবস্থা। সারাদিন পরে এখানে আসছি, কাজ চলছে আমাদের, কাজ চলমান।
দেখলে ধরো ওকে বলেন উপরে ডিজাইনটা দেখলেন আপনারা, এরকমই ডিজাইন আমি উপরে যেতে পারবো না, তাই শামীম ভাইকে দিয়ে ভিডিওটা করাই নিলাম। আজকে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে ডিজাইনের কাজ। আবিদ আমরা খাবে না আমরা? এরপরে হয়নি এখনো, মোটামুটি কাজটা ভালোই হয়েছে, পাশে প্রায় পুরোটাই বাকি রয়ে গেছে, আরও কাজ আছে। এই যে তলা প্লাস্টার করতে হবে, আরও বেশ কিছু কাজ বাকি রয়ে গেছে। কি রং দিতে হবে আঙ্কেল? কি রং দিতে হবে? আজমল ভাই বললো যে ওই প্লাস্টিক রং নাকি পাওয়া যায়, পানি প্রবেশ করবে না, ওয়েদার কোট নাকি বলে। ডিজাইনটা এখন খুব সুন্দর লাগছে, কালার করলে আরো সুন্দর লাগবে। এবার আরো কিছু বাকি আছে, এগুলো কমপ্লিট হচ্ছে। ঘোড়া যদি সরালেন শুভ বিকাল বন্ধুরা। আজকে আমরা এসেছি পদ্মার ধারে, ছোটখাটো একটা পিকনিক হচ্ছে। কি খাচ্ছেন ম্যাডাম? পুরি। আসসালামু আলাইকুম শ্বশুর ওরফে স্যার। সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সুন্দর খানা পিনার ব্যবস্থা, শাড়ি নিয়ে আসছেন আমাদের জন্য, বাসায় আসছিলেন, তো আমরা ভাবলাম এর প্ল্যান নদীতে আসবো, তো ওর একটু মহৎ উদ্যোগের জন্য আসা। থ্যাংক ইউ। জায়গাটা অসাধারণ, আপনারা চাল আসতে পারেন, ওই যে ইলিশ শিকার করে ফিরলো কিছু মানুষ। নদীতে ইলিশ হচ্ছে ভালোই। এদিকে এই জায়গাগুলো ব্লক ছিল না, সরকারি উদ্যোগে ব্লকগুলো দেওয়া হয়েছে, খুবই একটা ভালো উদ্যোগ, কারণ এই এলাকাটা নিশ্চিহ্ন হয়ে হতে বসছিল। তো আমরা একটু খাই, আর ভারতীয় বর্ডার দেখি, নদীর পানি দেখি, আর খাবার খাই। গরম অবশ্য আজকে, পুরি সাথে আমড়ার ডাল, ছানার জিলাপি, মিষ্টির ঝোল আছে। মানে পুরিটা মিষ্টির ঝোলের মধ্যে ডুবালে একটা ঝাল এবং মিষ্টি মিশ্রিত একটা স্বাদ হয়, যেটা খাইলে মানুষের মনের অনুভূতিও পরিবর্তন হয়।
খুব ভালো লাগছে, আপনারা খাবেন খুব ভালো লাগবে। এভাবে খাওয়ার পরে একটা মিষ্টি খাবেন। হেভি লাগছে না স্যার? ঠান্ডা লাগে, ভালো লাগছে। মোটামুটি সুন্দর স্বাদ, আসলে ভালো স্বাদ। স্যারকে ধন্যবাদ খাবারগুলো নিয়ে আসার জন্য। আরও আছে, আপনারা খাইলে চলে আসেন এখানে। আপনার কেমন লাগছে আপা? থ্যাংক ইউ, ভালো। ওকে, আমাদের বাড়ির প্রায় 14-15 বছরের পুরানা একটা ঘর ভাঙা হচ্ছে। ছোটো মারে গোয়াল ঘর বাড়া এদিক নিয়ে আসবি, তাই ভাঙি ফেলা হচ্ছে। এই ঘরে আগে আমরা থাকতাম, পরে রায়তের আব্বারা থাকতো, তারপরে একসময় এখানে খড়ি থাকতো, রান্নাঘর ছিল, অনেক কিছু। এখন আবার গরু থাকবে এখানে। অনেক স্মৃতি বিজড়িত একটা ঘর। সাদে আসলাম, হানান ভাই আসছেন সাদে ট্যাঙ্কি সেট করার জন্য। ট্যাঙ্কি সেটের কাজ চলছে। কি লাগবে ভাই আবার? পুটিং? পুটিং মানে এই পাইপটা আরেক হাত এই পার দিলে হতো না, তাহলে একটু জায়গা পাওয়া যেত। ও আমরা যেই পাইপটা নিচ্ছি সেটা হচ্ছে আরিফেল কোম্পানির 3 স্তর বিশিষ্ট সেরা কুল ওয়াটার ট্যাঙ্ক। মানে এটার ভিতরে ওদের বক্তব্য অনুযায়ী পানি ঠান্ডা থাকবে, পানি গরম হবে না। এখন কোম্পানি বলছে, কতটা সত্য না মিথ্যা এটা তো আমরা জানি না। এই সাইড দিয়ে অতিরিক্ত পানিটা বের হয়ে যাবে। এটা একটু নর্মালি নামানোর বুদ্ধি নেই? নামানোর বলতে এরকম নামিয়ে দিক দিয়ে যাবে, ওখান থেকে পড়লে তো শব্দ হবে অনেক। যেদিকে দেন নামালে দেখেন এরকম করে নিচে নামিয়ে, নিচে নামিয়ে এখান দিয়ে যাবে। ওই একই কথা, ওই দুই হাত উপরে আর দুই হাত নিচে। পাইপ লাগবে, আবার পাইপ খরচ। ও থাক, ট্যাঙ্কি ভরে গেলে তো টেরি পাবো, একটু পড়লে শব্দ হবে ভালো অ্যালার্মিংয়ের মতো। এই প্যাঁচ তো কাটবে না নাকি বলেন? যে প্যাঁচ দিছেন এই প্যাঁচ ভেদ করে তো পানি বের হবে না? কারেন্টই তো নাই, কি করে চেক দেবেন? ইনশাল্লাহ। তাহলে আর কি কাজ বাকি থাকলো ভাই পানির লাইনের? ভাই হানান ভাই কি কাজ বাকি থাকলো? আর আপনাদের কাজ নাই? টাইলস লাগানোর পর? টাইলস তো লাগানো বহু দেরি, বাড়িতে ওঠার পর 1 বছর পরে তো টাইলস লাগাবো। হানান ভাই কইতে আপনি? হাই হাই, হাই হাই হানান ভাই, ঢুকে গেছে, এরপর উঠা যাবি? দেখছো কাণ্ড, কিসের মধ্যে কি মানুষ ঢুকে বসে রয়েছে। ঢাকা শহরে বিভিন্ন সময় দেখা যায় কিছু মানুষ ছোটো বাচ্চাকে মেরে ফেলে এর মধ্যে ঢোকায় রেখে দেয়, তখন পানি বেরোয় না, পানিতে গন্ধ বেরোয়, তখন দেখা যায় যে এখানে সেপটিক ট্যাঙ্কে মানুষের লাশ, বাচ্চাদের লাশ। কি একটা জঘন্য অবস্থা, মানুষ এইটাকে ইউজ করে। আমাদের ট্যাঙ্কি বসানোর কাজ মোটামুটি শেষ। মিস্ত্রি একটা বাড়ি বানাতে বিভিন্ন ধরনের খরচ হয়, শুধু মিস্ত্রিরা রড, সিমেন্ট, বালু এগুলোর খরচই আপনাকে বলবে। কিন্তু একটা রড, সিমেন্ট, বালু জাস্ট একটা ওই ফ্রেমের মতো ফ্রেমিং করা হয়,
কিন্তু একটা বাড়িকে পরিপূর্ণতা দিতে হলে আপনাকে অনেক অনেক খরচ, যেটা মিস্ত্রি সচরাচর বলে না। তাদের এটা একটা টেকনিক, কারণ যারা বাড়ি বানাবে তারা তো সব কিছু শেষ করবে, কিন্তু এর পরিপূর্ণতাটা না জেনেই মানুষ যখন বাড়ির কাজে হাত দেয় হঠাৎ করে, তখনই মানুষ এই বাজেট প্রবলেমে পড়ে আর বাড়িটার কমপ্লিশন ইনকমপ্লিট অবস্থাতে উঠে যায়। হয়তো বা মটকাটে টিন দেয়, না তো আরও বিভিন্ন রকমের জিনিসপাতি দেয়, এটার জন্য অনেক কিছু হয়ে থাকে। বাড়ি যখন আপনি ফ্রেমিং করবেন, এর যে ছাদ হবে, পিলার হবে, এরপরে বাড়িতে যখন ওঠার আগে আগে যখন যে সময়টা আসবে, সেই সময় আপনার অনেক খরচ, প্রচুর খরচ। এই যে আমার এগুলো কিনতেই, এই ট্যাঙ্কি সহ পানির যত রকম পাইপ টাইপ কিনতে, এগুলো করতে 60,000 টাকার মতো লাগছে। এটা আমরা কিনছিলাম 3 স্তর বিশিষ্ট, মানে পানিটা ঠান্ডা রাখার জন্য, এটা একটু দাম বেশি পড়ছে। তাছাড়া এগুলো সব ব্র্যান্ডের জিনিস আমরা কিনছি, সব গাজী আরএফএল, তাছাড়া নন ব্র্যান্ডের কোনো কিছুই কিনিনি, তার জন্য খরচটা একটু বেশি হয়ে গেছে। ট্যাঙ্কিতে পানি লোড হচ্ছে, শব্দ শোনা যাচ্ছে, অতিরিক্ত পানি এদিক দিয়ে বের হয়ে যাবে। ছাদটা ভিজাই দিলাম, 2 দিন হলো ছাদ ভিজানো হয়নি, একদম একের ভাগে সিমেন্ট দিয়ে মিশ্রিত করা এই ডিজাইনটা করা হয়েছে, তো প্রতিদিন ভিজাইতে হবে এটাকে প্রায় 1 মাসের মতো। বৃষ্টির দিকে অপেক্ষা করছিলাম, বাট বৃষ্টি হয়নি। এই তো কাজ মোটামুটি আজকে শেষ।